হ্যালো আমার প্রিয় ছাত্রীরা, আজকে আমরা পাটিগণিতের একটি চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে মিশ্রণ। এর আগে আমরা বীজগণিত পার্টটি শেষ করেছি এবং একটা এক্সাম পেপারও দিয়ে দিয়েছিলাম, জানি না কজন পরীক্ষা দিয়েছি তোমরা। যাই হোক, এই মুহূর্তে নিজের দায়িত্বটা নিজে বুঝতে হবে। ওকে, বেশি কিছু না বলে আমি এই মিশ্রণ চ্যাপ্টারটি শুরু করার আগে তোমাদের গতদিন যে কোশ্চেন পেপার দিয়েছিলাম কিছু কিছু জিনিস, মানে কয়েকটি কোশ্চেন আমি ডিসকাস করে দেবো। ওকে, চলো সেটা আগে দেখে নেওয়া যাক। আচ্ছা, গত এক্সামে দেখো আমার মোট নাম্বার ছিল কত, 21 নাম্বার দিয়েছিলাম, 35 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হতো। প্রথমে 1 নম্বরের আন্ডারে 3টে কোশ্চেন দিয়েছিলাম, মাল্টিপল চয়েস, হ্যাঁ, প্রত্যেকটা 1 নাম্বার করে রয়েছে। প্রথমটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ দ্বিঘাত বীজগাণিতিক সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণের জন্য দুটি সংখ্যা এ ও বি খোঁজা হয়, যেখানে এ প্লাস বি ইজিক্যাল টু পি এবং এ ইন্টু বি ইকুয়াল টু সমান কত। মানে দেখো, এখানে মধ্যস্থ বিশ্লেষণ পদ্ধতি আমি ডিটেলসে আলোচনা করেছি আমার ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওগুলো লক্ষ্য করলে বুঝতেই পারবে যে আমি কতটা ডিটেলসে বুঝিয়েছি তোমাদেরকে। কারণ আমি এখানে প্রথমেই বলেছি এই যে বীজগাণিতিক রাশিমালা দেওয়া থাকবে এটা একটা দ্বিঘাত বীজগাণিতিক রাশিমালা, এবং এখানে 3টে টার্ম আছে, মানে 3টে পদ রয়েছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। ওকে, এবার এইখানে বলছি এই যে এ ও বি এমন দুটি পদ, মানে দুটি সংখ্যা খুঁজতে হবে যাদের যোগফলটা কি, এখানে পি কি, পি হচ্ছে দেখো এই যে এটা মধ্যপদ, মধ্যপদের সহগ, মধ্যপদের সহগ, দেখো এক্সের সহগ কত আছে পি, পি হচ্ছে দুটি সংখ্যার যোগফল। আরও একটা কন্ডিশন কি ছিল, সেই দুটি সংখ্যার গুণফল কি হবে, তৃতীয় পদ, যেটা আমি ডিটেলসে বুঝিয়েছি। তার মানে সেই দুটি সংখ্যার গুণফল তৃতীয় পদ এখানে কী আছে, কিউ, মানে কিউ লিখতে হবে। ওকে, তারপরে পরের কোশ্চেনে কী রয়েছে দেখো, ভালো করে আগে কোশ্চেনটা পড়তে হবে কী রয়েছে বি নাম্বার কোশ্চেনে। যদি 5xb/2a³ অংশ লাল ফিতে পড়ে থাকতো এবং আমি ওই পড়ে থাকা লাল ফিতেকে 7x²/3ab অংশের সমান ভাগে ভাগ করতাম, তাহলে প্রতি ভাগে পাওয়া যেত। দেখো, ভাগ করতাম বলে দেওয়া আছে, এই লাল অংশটাকে ভাগ করতে হবে সমান অংশে, 7x²/3ab অংশের সমান ভাগে ভাগ করতে হবে। জাস্ট এই বীজগাণিতিক সংখ্যামালাকে এই সংখ্যামালা দিয়ে ভাগ, আর কিচ্ছু নয়। মানে 5xb/2a³ ভাগ 7x²/3ab করলেই এটা চলে আসবে, এই উত্তরটা আসবে। এই ভাগটা আমি দেখিয়ে দিলাম না, কারণ আমি অনেক কোশ্চেন আমি সলভ করে দিয়েছি তোমাদেরকে, এই সিম্পল ভাগ নিশ্চয়ই তোমরা করতে পারবে। জাস্ট এটাকে ভাগ করা, জাস্ট এটাকে ভাগ করা, আর কিচ্ছু নয়। ওকে, না বুঝতে পারলে এই এই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের বইয়ের মধ্যে যেগুলো করে দেওয়া আছে সেই অঙ্কগুলো থেকেই দিয়েছি। দেখো, খুঁজে পাবে এটা তোমাদের 15 নম্বর চ্যাপ্টারে করে দেওয়া অঙ্কগুলোর মধ্যে একটি। ওকে, এরপর এটাতে আমি করেই এই ধরনের অঙ্ক করে দিয়েছিলাম, এটা নিয়ে আমার মনে হয় কারোর ডাউট নেই, এইগুলো নিয়েও ডাউট নেই, কারণ লসাগু কষাগু। আমি সরাসরি 3 নম্বরে চলে আসছি। দেখো, 3 নম্বর অঙ্কে এই যে অঙ্কটি, এই অঙ্কটি কিন্তু আমি করে দিয়েছি, তাই এটা নিয়ে আমি আর আলোচনা করব না। 2 নম্বর অঙ্কটি সরল করতে বলেছি, কী রয়েছে, a/a-x + b/b-x + c/c-x / 3/x - 1/x - a - 1/x - b - 1/x - c। এই অঙ্কটি তোমাদের বইতে দেখবে 141 পেজে, 141 পেজ প্রত্যেকে হলো, দেখো 141 পেজে এটা করে দেওয়া আছে। দেখো, এই অঙ্কটি কিন্তু করে দেওয়া আছে, এই এই ধরনের অঙ্ক একটা আসেই, দেখবে তোমাদের প্রশ্ন বিচিত্রটা খুলে এই ধরনের অঙ্ক আসে। এখানে এই যে এ বি সিটাকে পাল্টিয়ে পি কিউ আর দিয়ে দিল, বা এক্সটাকে পাল্টিয়ে ওয়াই দিয়ে দিল, এরকম হতে পারে, বা এখানে আর একটা টার্ম জুড়ে দিল (d/d-x), আর এখানে 4 দিল, আর এখানে কী হবে (-1/x - d), একটা টার্ম বাড়িয়েও দিতে পারে। ঠিক আছে, এই ধরনের করে দেওয়া অঙ্কগুলো কিন্তু করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো উৎপাদকের বিশ্লেষণ করো। এখানে উৎপাদক বিশ্লেষণ খুব সিম্পল ছিল, দেখো এখানে তৃতীয় পদ, এখানে
সংখ্যা যেটা থাকে সেটা কত আছে 96 96 কে আমরা 24 ইনটু 4 হিসাবে পাবো কারণ 24 কে 4 দিয়ে গুণ করলে 96 আসে আবার এই 20 কি করে পাবো 24 থেকে 4 বিয়োগ করলে জাস্ট এখানে 20 জায়গায় 24 মাইনাস 4 বসিয়ে দিলে এবং সেই একই রকম ভাবে সেই মধ্যশক বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করলে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো এছাড়াও এটা যদি বুঝতে না পারো তোমাদের গণিতের বইয়ে পেজ 125 এ দেখবে এগারো নাম্বার অঙ্কে মানে যেটা করে দেওয়া আছে করে দেওয়া অঙ্কের মধ্যেই একটা এটা দেওয়া হয়েছে ওকে আর এসব নিয়ে কোনো প্রবলেম নেই কারণ এই ধরনের এই একটা অঙ্ক করে দিয়েছিলাম আর লসাগু কষাগু তো করে দেওয়া আছে এগুলো সো এখনও যারা পরীক্ষা দাওনি তারা অবশ্যই কিন্তু একটু পরীক্ষাটা দিয়ে নেবে কারণ পরীক্ষা দিলে নিজেকে যাচাই করলে তোমাদের ইম্প্রুভটা হবে ওকে এরপর আমরা বীজগাণিতিক পোর্শন কমপ্লিট করেছি এরপর আমরা পাটিগণিত পোর্শন থেকে একটা চ্যাপ্টার করব সেটা হচ্ছে মিশ্রণ ওকে চলো দেখো মিশ্রণের অঙ্কগুলো করতে গেলে একটা কথাই মাথায় মানে যে ধারণাগুলি মাথায় রাখতে হবে সেটা কিন্তু প্রথমে অনুপাত কি সেই ধারণাটা কিন্তু মাথায় আছে কি না সেটা যাচাই করে নিতে হবে আর আনুপাতিক ভাগ হার সম্বন্ধে আমরা আদৌ জানি কি না এই অনুপাত আর আনুপাতিক ভাগ হার অনুপাত তো ক্লাস সিক্স থেকেই বোঝানো হয়েছে আনুপাতিক ভাগ হার তোমার ক্লাস সেভেন থেকে বুঝছো আর যাদের এই ধারণাটি এখনও অস্পষ্ট তারা আমি যে অঙ্কগুলি বোঝাবো সেই অঙ্কগুলি বুঝলে মনে করি যে সেই ধারণাটা আস্তে আস্তে তোমাদের স্পষ্ট হয়ে যাবে আচ্ছা কেন এই ধারণা থাকতে হবে কারণ এখানে কয়েকটা উপাদান মিশিয়ে মিশ্রণ তৈরি করবে ঠিক আছে সেই নির্দিষ্ট অনুপাতে উপাদানগুলো মেশাবে সেই অনুপাত সেই জন্য অনুপাতটা জানা প্রয়োজন এবার সেই মিশ্রণে পরিমাণটা জানার জন্য আনুপাতিক ভাগ হার জানার প্রয়োজন ওকে সেই কারণে এই দুটি ধারণা স্পষ্ট থাকতে হবে অনুপাত এবং আনুপাতিক ভাগ হার ওকে তাহলে আমরা চলো শুরু করি কষে দেখি টুয়েলভের এক নম্বর অঙ্ক কষে দেখি টুয়েলভের এক নম্বর অঙ্ক কী আছে দেখো প্রথমে দেখো কী আছে এক দিকের অঙ্কে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 দেখো এখানে কত লিটার ডেটল জল রয়েছে মোট পরিমাণটা দেওয়া আছে 36 লিটার জল আর ডেটলের অনুপাতটা দেওয়া আছে 5:1 প্রথমে বলেছে কয়েকটি উপাদান মিশিয়ে মিশ্রণ তৈরি করা হবে আচ্ছা তারপরে কি বলেছে পরের লাইনে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে হিসাব করে লেখো এখানে আবার ডেটল জল মিশিয়ে আর একটা মিশ্রণ তৈরি করছে মানে আর একটা নতুন মিশ্রণ সেই জল আর ডেটলেরই মিশ্রণ কিন্তু সেখানে ডেটল এক্সট্রা অ্যাড করে সেখানে অনুপাত হয়েছে জল ও ডেটলের অনুপাত হয়েছে 3:1 কিন্তু সেই কতটুকু অ্যাড করবো ডেটল সেটা আমাকে বের করতে হবে ওকে আচ্ছা এই অঙ্কটা যদি আমি চিত্রের সাহায্যে বোঝাই দেখো প্রথমে কি বলেছে এই একটা পাত্রে 36 লিটার ডেটল জল রয়েছে ঠিক আছে মোট কত আছে 36 লিটার কী আছে ডেটল জল ওকে এবার এইখানে 5:1 দেখো 5:1 এখানে বলেছে যে জলের পরিমাণ কত 5:1 তাই তো জলের পরিমাণ এখানে 5:1 আর ওয়ানের ভাগে কী লিখবো ডেটল তাই তো ডেটল ওকে এবার বলছে যে এবার এই ডেটলের সঙ্গে আর কত মেশালে নতুন যে মিশ্রণে তার নতুন যে ডেটল জল পেলাম তার অনুপাতটা কী হবে তার অনুপাত কী হয়ে যাবে 3:1 হবে ঠিক আছে 3:1 হবে এর সাথে কত মেশালে নতুন ডেটল জলে ডেটল এবং সরি জল এবং ডেটলের অনুপাত 3:1 হবে ওকে জল এবং ডেটলের অনুপাত 3:1 হবে ওকে আচ্ছা এবার চলে যাই অঙ্কে এখানে দেখতে হবে যে আমাদের মোট কত পরিমাণ মিশ্রণ রয়েছে ডেটল এখানে মিশ্রণ মানে ডেটল জল দেখো মোট ডেটল জলের পরিমাণ কত এখানে 36 লিটার এবার এই 36 লিটারের মধ্যে মিশ্রণটিতে জল এবং ডেটলের পরিমাণ দেখো দেওয়া আছে 5:1 আমি এখানে লিখেছি যে মিশ্রণটিতে জল ও ডেটলের পরিমাণ 5:1 এবার আমাদের কী করতে হবে এই যে ডেটল জলে জল কত আছে ডেটল কত আছে তা জানার জন্য আনুপাতিক ভাগ হার
নির্ণয় করতে হবে। তাহলে জলের আনুপাতিক ভাগ হার কত হবে? দেখো অনুপাতটা দেওয়া আছে জল আর ডেটলে, তাহলে প্রথমে কি আছে, প্রথমে জল দেওয়া থাকবে, তাই তো, প্রথমে জল দেওয়া থাকবে। তাহলে জলের অংশটা কি আছে, জলের ভাগে ফাইভ রয়েছে, তাহলে ফাইভ উপরে লিখলাম। আর মোট অংশ কত আছে, এখানে জল এখানে ডেটল, তাহলে ফাইভ প্লাস ওয়ান, ফাইভ প্লাস ওয়ান, তাহলে এখানে কত হচ্ছে ফাইভ বাই সিক্স, ওকে। আর ডেটলের আনুপাতিক ভাগ হার কত হবে, এখানে যেহেতু লাস্টে ডেটল আছে আর এখানে ওয়ান আছে, তাহলে এখানে ওয়ান বাই সিক্স হবে, ওকে। তাহলে ছ ভাগের মধ্যে পাঁচ ভাগ কত আছে জল, আর ছ ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে ডেটল রয়েছে। এবার মিশ্রণে জলের পরিমাণ কত হবে, জলের পরিমাণ কিভাবে বার করবো, এই যে আনুপাতিক ভাগ হার যেটা পেয়েছি তাকে তার সাথে কত দিয়ে মোট যে ডেটল জলের পরিমাণ তা দিয়ে গুণ করতে হবে। তাহলে থার্টি সিক্স লিটার, ছয় ছয় ছত্রিশ, পাঁচ ছক তিরিশ, তিরিশ লিটার হলো, ওকে। আবার আবার এই মিশ্রণে ডেটলের পরিমাণ কত হবে, ডেটলের আনুপাতিক ভাগ হার কত আছে ওয়ান বাই সিক্স, মোট ডেটল জল কত থার্টি সিক্স, মানে ছয় ছয় ছত্রিশ, তাহলে কত হচ্ছে সিক্স লিটার, ওকে। এবার যেহেতু আমাদের অজানা যে কত ডেটল মেশাবো আমরা তো জানি না, সেটাকে এক্স লিটার ধরা হলো, এক্স লিটার ধরা হয়েছে। মনে করি মিশ্রণে আরও এক্স লিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত কত হবে, থ্রি ইস টু ওয়ান। তাহলে এখানে কত বলছে, আরও এখানে এক্স লিটার ডেটল মেশাতে হবে, তাই তো। এবার অর্থাৎ জল আর নতুন যে ডেটল জলের অনুপাত মিশ্রণে জল আর ডেটলের অনুপাত কত হচ্ছে, থ্রি ইস টু ওয়ান। এবার দেখতে হবে তখন ডেটলের পরিমাণ কত হবে, দেখো এখন ডেটলের পরিমাণ কত হচ্ছে ছয় লিটার, এই ছয় লিটার ডেটলে আবার কত এক্স লিটার ডেটল মেশাতে হচ্ছে, দেখো এক্স লিটার ডেটল মেশাতে হচ্ছে, তাহলে সিক্স এখন, তাহলে ডেটলের পরিমাণ কত হবে, সিক্স প্লাস এক্স, কারণ ছয় লিটারে আবার এক্স লিটার মেশানো হয়েছে, কিন্তু জল সে একই রয়েছে, জল কত ছিল, জল দেখো থার্টি লিটার ছিল। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি, যেহেতু জল আর ডেটল, জল ইস টু ডেটল কত হচ্ছে, জল কত আছে থার্টি, থার্টি ইস টু ডেটল এখন কত, সিক্স প্লাস এক্স, সিক্স প্লাস এস ইকুয়াল টু কত হচ্ছে, থ্রি ইস টু ওয়ান, কারণ এখনকার অনুপাত হচ্ছে থ্রি ইস টু ওয়ান। তাহলে এই অনুপাত মানে কি, ভাগ আমরা জানি, তাহলে ভাগ করে দিলাম সিক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই ওয়ান। এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে দেখি, দেখো এটাকে কোনাকুনি গুণ করলে দেখো তিন ছয় আঠেরো, থ্রি এক্স, আর এটা হচ্ছে থার্টি হচ্ছে, আচ্ছা এবার দেখো থ্রি এক্স থার্টি মাইনাস এইটিন, আচ্ছা থ্রি এক্স ইজ ইকাল টু কত হবে, এখানে টুয়েলভ হবে, আর এক্স সমান কত হবে, ফোর হবে, কারণ তিন চারা এখানে বারো হচ্ছে, আচ্ছা তাহলে কত আমাদের এলো এক্স ফোর, মানে ফোর লিটার ডেটল মেশাতে হবে, ফোর লিটার ডেটল মেশাতে হবে, ওকে। তোমরা নিশ্চয়ই এটা আশা করে বুঝতে পেরেছ। নেক্সট অঙ্কে যাচ্ছি, দেখো তোমাদের এক নম্বর অঙ্ক যেটা করে দিলাম হুবহু একই রকম অঙ্ক তোমাদের আছে তিন নম্বর আর চার নম্বর অঙ্কটি। তোমরা কিন্তু এই তিন আর চার বাড়িতে ট্রাই করবে, হোমওয়ার্ক হিসাবে থাকলো, যদি না পারো আমি তখন বুঝিয়ে দেব। এবার আমরা দুই নম্বর অঙ্কটি করব। দুই নম্বর অঙ্কটি কী আছে, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত ফাইভ ইস টু টু। তাহলে এখানে মিশ্রণ কত, মিশ্রণটা কি পিতল, আর সেখানে উপাদান কী রয়েছে, তামার দস্তা, তামার দস্তার পরিমাণের অনুপাত দেওয়া আছে কত, ফাইভ ইস টু টু। তাহলে তারপরে কী বলেছি, এই ধরনের আটাশ কিগড়া পিতলে, মানে মোট পিতল দেওয়া আছে আটাশ কিগড়া, চার কিগড়া তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে। দেখো এখানে কত কিগড়া তামা মেশাতে হবে সেটা দেওয়া আছে, কিন্তু মেশানোর পর নতুন পিতলে তামা দস্তার পরিমাণের অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বোঝা গেল এখানে পিতলের মোট পরিমাণ আটাশ কিগড়া, সেখানে তামা দস্তার পরিমাণের অনুপাত ফাইভ ইস টু টু, তারপরে চার কিগড়া তামা মেশাতে হবে, তার যে নতুন পিতলটি তৈরি হলো সেখানে তামা দস্তার পরিমাণের অনুপাত কী সেটাই বের করতে হবে। চলো তাহলে এখানে মোট পিতলের পরিমাণ কত আছে, আটাশ কিগড়া, এই ধরনের পিতলে তামা দস্তার পরিমাণের অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু টু। তাহলে তাদের পরিমাণটা, মানে এই আটাশ কিগড়াতে কত তামা আছে কত দস্তা আছে, তার জন্য আনুপাতিক ভাগটা বার করে নিই। তামার আনুপাতিক ভাগ কত হবে, ফাইভ বাই ফাইভ প্লাস টু, তাই তো, এখানে কত হচ্ছে ফাইভ বাই সেভেন। ঠিক একই রকমভাবে দস্তার আনুপাতিক হার এখানে কী আছে, টু, টু বাই সেভেন, ওকে।
তাহলে তামা আছে এই 28 কিগ্রা পিতলে তামা আছে কত? এই আনুপাতিক ভাগ হারের সাথে মোট পিতলটা আমাদেরকে গুণ করতে হয়, তাই তো? তাহলে জানা যায়, তাহলে 7-কে এখানে 4 7টা 28, এটা কত হচ্ছে 20 কিগ্রা, 20 কিগ্রা। আর 10টা আছে কত? 10টার আনুপাতিক ভাগ হার কত? 2/7। মোট পিতলের পরিমাণ 28 কিগ্রা, 4 7টা 28, সেখানে কত হচ্ছে 4 2 8 কিগ্রা। তাহলে তামা কত, দস্তা কত বেরিয়ে গেল। এবার বলেও দেয়া আছে তামার সাথে আরও 4 কিগ্রা তামা মেশালে এখন মোট তামার পরিমাণ কত হবে। দেখো আরও 4 কিগ্রা মেশানো হয়েছে, এখন তামা এখন কত আছে মানে 20 কিগ্রা, তাহলে তখন তামার পরিমাণ কত হবে 20+4 কিগ্রা, তাই তো? 20+4 মানে কত হচ্ছে 24 কিগ্রা। তাহলে এখন যে নতুন পিতল তৈরি হলো সেখানে তামা দস্তার পরিমাণের অনুপাত জানতে চেয়েছে। দেখো এখন তামার পরিমাণ কত পেয়েছে এখানে 24, তাই তো? 24। আর দস্তা কিন্তু একই রয়েছে, দস্তা কত হচ্ছে 8। ওকে, তাহলে অনুপাতটা এখন বেড়ে যাবে 3:1, কারণ 3 আসটা 24। ওকে, 3:1, এটাই আমাদের উত্তর। ওকে, এবার আমরা চলে আসি পরের অঙ্কে, 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে দেখে নিই। দেখো এখানে কী আছে, এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। দেখো এখানে 3টে অনুপাত দেওয়া আছে, কারণ এখানে জার্মান সিলভারটি তৈরি হচ্ছে তামা দস্তা আর নিকেল দিয়ে। এবার দেওয়া আছে এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটি কিন্তু 2 নম্বর অঙ্কের মতোই, এখানে 2টো অনুপাত, এখানে 3টো অনুপাত দেওয়া আছে। 3টো অনুপাতের ক্ষেত্রে কীভাবে করতে হয় সেটা আমি এখন দেখাবো। তাহলে এখানে মোট জার্মান সিলভার কত দেওয়া আছে 54 কিগ্রা, সেখানে প্রত্যেকটা উপাদানের অনুপাতও দেওয়া আছে 4:3:2। চলো দেখি কীভাবে করা যায়। এখানে দেখো মোট জার্মান সিলভারের পরিমাণ কত, 54 কিগ্রা। এই ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2, তাহলে প্রত্যেকটার আনুপাতিক ভাগের আগে বের করে নিই। তামার দেখো প্রথমে যেহেতু তামা রয়েছে এখানে 4 রয়েছে, তাহলে তামার আনুপাতিক ভাগ হার হবে 4/4+3+2। অনুপাতগুলোকে প্রত্যেকটা যোগ করতে হয়, 4 বাই কত হচ্ছে 4 3 7, আর 2 কত 9, তাহলে 4/9 হচ্ছে। দস্তার আনুপাতিক ভাগ কত হবে 3/9, তাহলে 3/9 কত হচ্ছে 1/3। আর এখানে নিকেলের আনুপাতিক ভাগ হার কত হবে, কারণ এখানে 2 আছে, 2/ মোট অনুপাতের যোগফল কত হচ্ছে 9, তাহলে 2/9 হয়ে গেল। এবার 54 কিগ্রা জার্মান সিলভারে তামা কত থাকবে, দেখো 4/9, তামার আনুপাতিক ভাগ আর এখানে 4/9, মোট কত আছে জার্মান সিলভার 54 কিগ্রা, তাই তো? 54 কিগ্রা আছে, তাহলে 6 9 54, 4 6 24 কিগ্রা। আচ্ছা 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তা কত থাকবে, দস্তার আনুপাতিক ভাগ আর এখানে বার করা হয়েছে 1/3, 1/3 ইন্টু কত হচ্ছে মোট 54, তাহলে 3 18 54, তাহলে 18 কিগ্রা। আর নিকেল কত থাকবে, 2/9 হচ্ছে আনুপাতিক ভাগ হার, মোট জার্মান সিলভার 54 কিগ্রা, এখানে 6 9 54, তাহলে এখানে কত হচ্ছে 12 কিগ্রা, তাহলে বেরিয়ে গেল। এখানে জার্মান সিলভার আছে 24 কিগ্রা, দস্তা হচ্ছে সরি তামা আছে জার্মান সিলভারে তামা আছে 24 কিগ্রা, দস্তা 18 কিগ্রা, নিকেল 12 কিগ্রা। এবার বলেছে যে কত কিগ্রা দস্তা মেশাতে হবে, মনে করা যাক এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে। তাহলে নতুন জার্মান সিলভারে দস্তা কত হবে, দেখো দস্তা কত ছিল 18, এখন কত হবে এক্স কিগ্রা মেশানোর পর 18+x কিগ্রা। ওকে, এবার আচ্ছা দস্তা মেশানোর পর নতুন মিশ্রণে তামা ইস্টু দস্তা ইস্টু নিকল কত হবে, 6:5:3। ওকে, এবার এটাকে আমি দুটো দুটো ভাগ করে করতে পারি, এখানে তামা ইস্টু দস্তাও করা যাবে আবার দস্তা ইস্টু নিকলও করা যাবে। আমি তামা ইস্টু দস্তা করছি, তামা ইস্টু দস্তা সমান কত হচ্ছে 5 6:5। এবার তামা কত আছে এখানে, দেখো তামা আছে সরি এখানে
এখানে তামা আছে দেখো 24 কিগ্রা, তাহলে 24 24 ইস্টু 10টা কত হলো, 10টা এখানে সরি 18 প্লাস x কিগ্রা, কারণ এক্স 18 কিগ্রার সাথে এক্স কিগ্রা আরও মেশানো হয়েছে, 18 প্লাস x কিগ্রা হলো ইকুয়াল টু কত হচ্ছে 6 ইস্টু 5। এবার এটাকে আমি ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো 18 প্লাস x 6/5, এখানে উপর নিচে কাটাকুটি যাবে, 4 6 24, 18 প্লাস x 4 5 20, x সমান কত আসছে 2, তাহলে উত্তরটা কী হবে 2 2 কিগ্রা 10টা মেশাতে হবে, 10টা মেশাতে হবে। ওকে, এটাকে আমরা আবার 5:3 আকারেও লেখা যায়, 5:3 ইকুয়াল টু দিয়েও লেখা যাবে, মানে 10টা ইস্টু নিকেল। ওকে, আচ্ছা, পরে নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো আমি করিয়ে দেবো।